ଅମରନାଥ ଗୁମ୍ଫା ନିକଟରେ ବାଦଲ ଫଟା ବର୍ଷା ଯେଉଁ ହୋଇଛି ସେ ସମ୍ପର୍କିତ ଖବରକୁ ଏବେ ସୁଦ୍ଧା ଦଶ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ନେଇ ସୂଚନା ଆସିଲାଣି ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଡିଜି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଏବେ ବି ଅନେକ ତୀର୍ଥଯାତ୍ରୀ ফ রই উদ্ধার কাজ এ জ জারি রয়েছে ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরে মোদী মৃতক পরতি সমবেদনা জনাই প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা সময় এই বাদল ফটা বর্ষা হয়েছিল সে সময়ের অমরনাথ গুমফা পাখে দশ রু পনেরো হাজার শ্রদ্ধাড় গুমফার এক দুই কিলোমিটর ভিতরে বাদল ফটা বর্ষা হয়েছিল পাড়ত পাড় বেগে যে বর্ষা পাঁচ উপর

পুরা ইলাকা জলবন্দী হয়ে যাই এর অনেক তীর্থযাত্রী ফসি যাই এবে অনেক যাত্রী নিখোঁজ অায় পচাশ যাত্রী ফসি রইবার যা সূচনা মিলুছি সে আইটিবিপি সিআরপিএফ বিএসএফ এবং এসডিআরএফ সহ জম্মু কাশ্মী পুলিশ তীর্থযাত্রী উদ্ধার করা রেস্যু অপরেশন জারি রাখি লোক উদ্ধার করে ক্যাম্প অনা যাচ্ছে আহতক এয়ার লিফ্ট করে হসপিটাল পৌঁছাউি গৃহমন্ত্রী অমিত শাহ নিজে উদ্ধার কার্য উপরে নজর রাখিবে জম্মু কশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহাঙ্ সহ এনেকি কথা तो वो टीम तो इमीडिएटली जुड़ गई थी राहत कार्य में दो टीमें और पास में हैं बरारी मार्ग में और पंचतरनी में जिनमें से बरारी मार्ग की टीम ऑलरेडी वहां पहुंच के शामिल हो गई है पंचतरनी की टीम शामिल हो रही है हमारे जो लड़के वहां पे मौजूद हैं रेस्क्यू वर्क में उसके मुताबिक अभी हमारे पास दस कैजुअलिटी की डिटेल है और तीन लोगों को वहाँ से जीवित निकाला गया है आ, और वहाँ पे और भी ऑर्गेनाइजेशंस आईटीबीपी, इंडियन आर्मी जम्मू एंड कश्मीर पुलिस के लड़के बहुत अच्छे ट्रेंड हैं माउंटेन रेस्क्यू टीम्स के वो सब उसमें शामिल हो गए है, हैं राहत कार्य में